শিশুদের দাঁতের যত্ন নিয়ে একটু জানতে চাই যে কিভাবে, হ্যাঁ, শিশুদের দাঁতের যত্ন নিতে পারেন বাবা মায়েরা? খুব দরকার, কারণ শিশুদের দাঁতের যত্নের উপর ডিপেন্ড করছে একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তার দাঁতটি কত ভালো, দাঁতের সৌন্দর্য কত কতখানি সুন্দর, দাঁতের অধিকারী সে হবে সেটি। এবং আঁকাবাঁকা দাঁত হওয়ার প্রধান কারণ কিন্তু এই শিশুকালের এই দাঁতের যত্নের অবহেলাটা। যদি আমি বলি যে যত্নের কথা যদি বলতে যাই, বাচ্চাদের একেবারে নবজাতক থেকেই তার যত্নটা শুরু করতে হবে। দাঁতের যত্নের আগে মুখের যত্ন, মুখের এনভায়রনমেন্টটা যাতে ভালো থাকে, সেই মায়ের দুধ পান করা যে বাচ্চাটি আছে সেই শিশুটিকেও কিন্তু মায়ের উচিত হচ্ছে মুখটাকে বা জিহ্বাটাকে পরিষ্কার রাখা, একটা পাতলা নরম কাপড় দিয়ে পানি দিয়ে মানে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে হালকা করে আমি জিভটা বা মুখের পুরো ভেতরটা পরিষ্কার করতে পারি, এটি হচ্ছে মা করতে পারেন। তারপর আস্তে আস্তে যখন বাচ্চাটি বড় হবে, তার দাঁত উঠবে, তার দাঁতটা ব্রাশ করার চেয়ে জরুরি হচ্ছে ব্রাশের অভ্যাসটা যাতে তার গড়ে ওঠে, ব্রাশিং এর বা পরিষ্কার করার, এবং সময়টাকে মানে তাকে বলে দেয়া যে সকালবেলা নাস্তার পরে এবং রাতে ঘুমাতে যাবার আগে এই দুইটা টাইমে যদি সে ব্রাশ করতে পারে। বাচ্চাদের খুব সুন্দর সুন্দর সফট ব্রিসেলের ব্রাশ পাওয়া যায়, সেটি তাদেরকে দেখানো, এবং দরকার হলে বাবা মা এবং বাচ্চা তিনজন একসাথে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করবেন তার এই অভ্যাসটার জন্য। আর তারপর একটা সময় আমাদের একটু দেখতে হবে যে বাবা মা যে ভেতরের দাঁতগুলো বা সামনের দাঁতগুলো কোনো ব্ল্যাক স্পট আছে কিনা। আমরা রেগুলার 6 মাস থেকে 1 বছর পর পর সাধারণত বাচ্চাদেরকে বলি যে আমাদের সাথে সাথে আমাদের বাচ্চাগুলো যাতে ডেন্টাল সার্জনের কাছে যায়, মানে গার্জিয়ানের সাথে সাথে যাতে বাচ্চাগুলো যাতে ডেন্টিস্টের কাছে গিয়ে একটু চেক আপ করিয়ে নেয়। যদি কোনো ব্ল্যাক স্পট দেখা দেয় দেরি না করে তখনই যাতে ফিলিংটা করিয়ে নেওয়া হয়, কারণ যখনই দেরি করবেন আপনি মনে করবেন যে এটা তো দুধ দাঁত কদিন পরে পড়ে যাবে, দেখা যাবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে। এবং দুধ দাঁত পড়ারও কিন্তু একটা সময় আছে, এক একটা দাঁতের পড়ার সময় এক একটা, আমরা যদি ওই পর্যন্ত অপেক্ষা না করি তার আগেই যদি দাঁতটা ফেলে দেওয়ার দরকার হয় তখনই কিন্তু আঁকাবাঁকা দাঁতটা হওয়ার একটা ঝুঁকি থাকে। ডাক্তার সানজিদা হোসেন পাপি আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য।